যে যাই বলুক দর্শক, শৌখিনতা মধ্যবিত্তের কাছে কেবল বিলাসিতা। তবে পৃথিবীতে এক শ্রেণীর মানুষও আছে যারা মনে করেন শৌখিনতা কখনোই বিলাসিতার অংশ নয়, বরং জীবনকে উপভোগ করার আরও একটি পন্থা। আর তাদের শৌখিনতা কিংবা বিলাসিতার স্বাদ পূরণ করার জন্যই আমাদের পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো নানা ধরনের উচ্চমানের পণ্য নির্মাণ করেন, যার দাম হয়তোবা বিলাসী প্রিয় মানুষ ছাড়া অন্য মানুষের কাছে অনেকটা বেশি হয়ে বসবে। আর সেই সকল দামি জিনিসগুলো নিয়েই আমাদের আজকে তৃতীয় পর্বের আয়োজন। অন ভয়েস, আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। নাম্বার 10, মাউস। কম্পিউটার তো আর মাউস ছাড়া চলবে না, তো আমরা যারাই কম্পিউটার ব্যবহার করি প্রত্যেকেরই মাউস দরকার। কেউ একটু নিম্নমানের মাউস, কিংবা কেউ একটু দামি মাউস, হয়তোবা গেমিং মাউস, হয়তোবা প্রফেশনাল লুকের কোনো মাউস। আমাদের মধ্যে এমন কিছু বন্ধু বিদ্যমান যারা সর্বদাই নামি দামি এসব ব্যাপার স্যাপারে একটু অভ্যস্ত। হয়তো আমাদের এই বন্ধুগুলোর কথা চিন্তা করেই লজিটেক তার সবচেয়ে দামি মাউসটি বের করেছে, যা শুধু লজিটেকের সবচেয়ে দামি মাউস নয়, সম্পূর্ণ পৃথিবীর সবচেয়ে দামি মাউস। লজিটেক এয়ার 3D লেজার মাউস। সম্পূর্ণ স্বর্ণের বডি দ্বারা তৈরি এই মাউসটি যে কারো চোখধা দিয়ে দেবে। স্বর্ণ দিয়ে মোড়ানো এই মাউসটির দাম মাত্র $26,730। সত্যি বলছি, এমন একটা মাউস আমার টেবিলে থাকা মানে আমার টেবিলের শোভা বর্ধন করা। কিন্তু কথা হচ্ছে, যে টেবিলটাই আমি এই মাউসটা রাখবো সেই টেবিলটা সুরক্ষার জন্য কোথায় রাখতে হবে তা ভাবতেই আমার দিন চলে যাবে। নাম্বার 9, কিবোর্ড। ধরে নিলাম আপনি স্বর্ণের মাউসটি কিনে নিয়েছেন, কম্পিউটার চালাতে তো কিবোর্ডও লাগবে। স্বর্ণের একটা মাউসের সামনে আপনি অবশ্যই সাধারণ কোনো চাইনিজ কিবোর্ড রাখতে পারছেন না। তাই চলুন জেনে নিই পৃথিবীর সবচেয়ে দামি কিবোর্ডের নাম কি। HP জাপানের তৈরি হ্যাপি হাইকিং কিবোর্ড পৃথিবীর সবচেয়ে দামি কিবোর্ডের স্বীকৃতি অর্জন করেছে, যা বাজারে এতদিন চলছিল $4,240। কিবোর্ডটির এত দাম কেননা কিবোর্ডটির কিগুলো হাত দিয়ে সাজানো, যা উরুশিল অ্যাকোয়ার এবং স্বর্ণের গুঁড়োর মিশ্রণে তৈরি করা হয়েছে। নাম্বার 8, প্রিন্টার। পৃথিবীর সবচেয়ে দামি মাউসটি আমাদের ডেস্কে রাখা আছে, আমাদের কিবোর্ডটি তার পাশে সজ্জা বহন করছে। এবার তাহলে আমরা চাইলেই পৃথিবীর সবচেয়ে দামি প্রিন্টারটির দাম জেনে নিতে পারি। দর্শক, পৃথিবীর সবচেয়ে দামি প্রিন্টারটি IBM কোম্পানির দখলে। আপনি IBM কোম্পানিকে প্রথম দিকের কম্পিউটার রাজত্বের কিং বলতে পারেন। সেই IBM কোম্পানির একটি মডেল হচ্ছে IBM ইনফোপ্রিন্ট 2085, যার মূল্য $30,800। এটি একটি মাল্টিফাংশনাল প্রিন্টার, যার মাধ্যমে আপনি ছবি স্ক্যান করেও প্রিন্ট করতে পারবেন। এই প্রিন্টারটি এত মূল্য কারণ প্রিন্টারটি 1 মিনিটে 85 পেজ কপি এবং প্রিন্ট করতে পারে। শুধু তাই নয়, এর DPI রেজলিউশন হবে 600x500, তাই ফটোগ্রাফিক ফ্যাক্টরিগুলোর জন্য এটা একটি ভালো সুবিধাজনক বিষয়। নাম্বার 7, হ্যাট। ফ্রেঞ্চ ভাষায় সেফু দ্যামোর, ইংরেজি ভাষায় হ্যাট অফ লাভ, এই নামে খ্যাত হ্যাটটি পৃথিবীর সবচেয়ে দামি হ্যাট। প্রথমত, এটি একটি মেয়েদের হ্যাট, দ্বিতীয়ত এটি পৃথিবীর সবচেয়ে দামি হ্যাট এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কোনো মেয়ে এই হ্যাট পরতে চাইবে কি না তা আমি ঠিক জানি না। হ্যাটটি তৈরি করেছেন লুইস ম্যারিয়েটে। 2004 সালে এর মূল্য হয় $2.7 বিলিয়ন, যা এখনও পৃথিবীর সবচেয়ে দামি হ্যাটের খেতাব নিয়ে বসে আছে। যেহেতু এটি মেয়েদের হ্যাট তাই আমি জানি না এটি দেখতে কেমন, তবুও ঠিকই আছে $2.7 মিলিয়নের হ্যাট এমনই দেখা উচিত। নাম্বার 6, পেন্সিল। গত ভিডিওতে পৃথিবীর সবচেয়ে দামি কলমটি আমরা তুলে ধরেছিলাম, আপনি চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তারই ধারাবাহিকতায় এবার পেন্সিল আসা যাক। পৃথিবীর সবচেয়ে দামি পেন্সিলটি তৈরি করেছেন ফেবার ক্যাস্টেল। আপনি দোকানে পেন্সিল কিনতে গেলে প্রতিবারই দোকানদার হাতে ধরিয়ে দেয় ফেবার ক্যাস্টেল আর বলে মানে ভালো। এই সেই কোম্পানি যে $320 থেকে $385 মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি পেন্সিলটি তৈরি করছে। আপনি চাইলেই অ্যামাজনে গিয়ে এই পেন্সিলটি অর্ডার দিয়ে দিতে পারেন। তবে অবশ্যই তার আগে দর্শক ভেবে নেবেন, একটি পেন্সিলের জন্য $320 আপনার ব্যাংকে থাকতে হবে। নাম্বার 5, রাবার। রাবার আর পেন্সিল ভাই ভাই। পেন্সিল অ্যাড করেছি আর রাবার অ্যাড করবো না তা কি হয়? পৃথিবীর সবচেয়ে দামি ইরেজার বা রাবারও তৈরি করেছে ফেবার ক্যাস্টেল। ফেবার ক্যাস্টেলের একই ব্র্যান্ড গ্র্যাভ ওয়ান ফেবার ক্যাস্টেল এই রাবারটি তৈরি করে থাকে, যার মূল্য $128। যেহেতু এই দুটি পণ্য ফেবার ক্যাস্টেলের, তাই আমরা পণ্যের গুণগত মান নিয়ে কোনো কথা বলতে চাইছি না। তবে দর্শক, এতটুকু বলতে পারি, এই রাবার কিনলে কখনো সেই রাবার দিয়ে আমি খাতায় কিছু মুছবো তা হতে পারে না, প্রয়োজন পড়লে আমি সেই পেন্সিল দিয়ে কিছু লিখবই না। নাম্বার 4, উড। দর্শক, সেগুন কাঠের দাম সর্বদাই বেশি। আমরা আমাদের বাবা মাকে বলতে শুনেছি সেগুন কাঠ দিয়ে কিছু বানানো জিনিস আনলে তা নাকি ভাঙবেই না, যুগের পর যুগ তা চলে যায়। তখন মাথায় অবশ্যই আসতো পৃথিবীর সবচেয়ে দামি কাঠ কোনটি। বকুট নামক একটি কাঠ আছে যা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ। কোর্ডিয়া নামক গাছ থেকে তৈরি হয় এই কাঠ। সত্যি বলতে কাঠটি দেখলেই বোঝা যায় কাঠটি কত পরিমাণ শক্ত হতে পারে।
পৃথিবীর সবচেয়ে দামি এই কার্ডটির 4x4 এর মূল্য হচ্ছে $13 থেকে $23। আমি জানি না একটু বেশি কিংবা একটু কম। আপনি যদি আপনার নাতিপুতিকে কোনো কিছু করে দেখাতে চান তবে এই কার্ড দিয়ে আপনি কিছু না কিছু তৈরি করতে পারেন। আর যদিও আমি কখনো এই কার্ডের আসবাবপত্র থাকে কাটি দেখিনি, তবুও বলতে পারি এই কার্ড দিয়ে চেয়ার বানালে আমাদের হিরোরা অন্তত তা ভেঙে ভুঙে বেরিয়ে যেতে পারবে না। নাম্বার 3, লাইটার। সত্যি বলতে আমি অনেককে চিনি যারা সুকটান দেয় না কিন্তু তাদের লাইটারের প্রতি একটি দুর্বলতা আছে। আসলে অনেকেই একটা ইউনিক লাইটার পকেটে কিংবা তার ঘরে সাজিয়ে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। একটা লাইটার আমাদের সর্বদাই চোখ ধাঁধিয়ে রাখতো, যা দেখতে পিস্তলের মতো কিন্তু তাতে চাপ দিলে আগুন বের হতো। ST DuPont নামে একটি লাক্সারিয়াস লাইটার রয়েছে। এই লাক্সারিয়াস লাইটারটির মূল্য মাত্র $79,000, যাকে জড়িয়ে আছে সম্পূর্ণ 18 ক্যারেটের হোয়াইট গোল্ডের একটি বডি, আর সেই বডির উপরে ছোট বড় 468টি ডায়মন্ডের টুকরো লাগানো রয়েছে। সত্যি বলতে এই লাইটার হয়তোবা যারা কেবল সুকটান দিয়ে দিন কাটায় তাদের পক্ষে কেনা সম্ভব না, আর যদি কিনেও ফেলে সে ভয়ে পকেট থেকে এই লাইটারই বের করবে না। নাম্বার 2, ডল। একটা বাচ্চা মেয়েকে যদি আপনি জিজ্ঞেস করেন পৃথিবীর সবচেয়ে দামি পুতুল কোনটি, সে চোখ বন্ধ করে বলে দেবে বার্বি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি পুতুল। তবে দর্শক, বলে রাখা ভালো, এটা তার পছন্দের পুতুল তাই সে দামি পুতুল বলছে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস আর পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এক কথা নয়, এমন কোনো কথা নেই যা পৃথিবী চাইছে তা আপনাকে পছন্দ করতে হবে। তারই প্রমাণ হচ্ছে এই পুতুল। বোহামস নামে একটি কোম্পানি পৃথিবীর সবচেয়ে দামি পুতুলটি তৈরি করেছে। এই পুতুলটির মূল্য মাত্র $2,42,500। এটি একটি রেয়ার জার্মান ক্যামার এবং রেইনহার্ডিট ক্যারেক্টারের ডল। এই সাদাসিদি পুতুলটি দেখতে সুন্দরী। নাম্বার 1, ড্রাগ বা ঔষধ। ওষুধের টাকার মাশুল কতটা তা হয়তো বা কেবল একমাত্র অসুস্থ পরিবারের কেউই জানে। একজন অসুস্থ মানুষের ওষুধের খরচা টানাতে ঠিক কতটা কঠিন তা কেবলমাত্র সেই বাড়ির কর্তাই জানে। তবু আমাদের এই তুচ্ছ হৃদয়ে মাঝে মাঝে প্রশ্ন আসতেই পারে, পৃথিবীর সবচেয়ে দামি ওষুধ কোনটি? দর্শক, পৃথিবীতে সব রোগীর কাছেই তার রোগের প্রতিষেধকের ওষুধটি সবচেয়ে মূল্যবান, এতে কোনো সন্দেহ নেই। তবে টাকার দিক থেকে পৃথিবীর সবচেয়ে দামি ওষুধের মূল্য হলো $1.1 মিলিয়ন। নতুন জেনথেরাপি নামে একটি থেরাপি এসেছে যার জন্য এই ওষুধ ব্যবহার করা হয়। জোলগেনজমা নামক একটি ওষুধ এই থেরাপিতে ব্যবহার করা হয়, আর এই ওষুধটির মূল্য $2.1 মিলিয়ন। আমি কখনোই চাই না এই ওষুধটি কারোর জন্য বিক্রি হোক। মহান সৃষ্টিকর্তা যেন কাউকে এমন রোগ নাই দেয় যেন এই ওষুধটি কিনতে হয়। দর্শক, আজকের মতো তৃতীয় এপিসোডটি শেষ করব। আপনারা যদি চান তবে কমেন্টে জানান যাতে আমরা এই সিরিজটি কন্টিনিউ করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিন, আর লাইক করতে একদম ভুলবেন না। আপনি যদি ভিডিওটি শেয়ার করে দেন এতে হবে কি, আপনার ফেসবুকের কোনো এক ক্রিপ্টো বন্ধু এসব প্রাইস দেখে হয়তো বা মাথা ঘুরিয়ে পড়ে যাবে। আপনার জীবনের স্বপ্ন পূরণের কামনায় আজকের ভিডিওটি শেষ করছি। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট। We'll be right back.